হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আজকে এখন মানে তিনটে বাজতে যায়, আমরা দুই বন্ধুতে সেজেগুজে বেরিয়ে পড়েছি। এখন তোমরা হয়তো সবাই জেনে থাকবে শ্রীরামপুর চারটার ওখানে শীতলা পুজো হচ্ছে, তো আজকে আমরা একটু ওখানে ঘুরতে যাচ্ছি দুজনে। আমরা এখন চলে এসেছি শ্রীরামপুরে, আর শ্রীরামপুর থেকে টোটো ধরে চলে যাব চাতরাতে। চলে এসেছি আমরা চাতরা শীতলাতলাতে। এখন আসলে সবকিছু খোলেনি। আমরা এখন চলে এসেছি চাতরা শীতলা মাতার মন্দিরের ওখানে, তো এখন পুজো দেব, পুজোর সব কিছু এখান থেকে কিনে নেব। আমরা দুজনে এখন পুজো দেব বলে এই যে পুজোর জিনিসপত্র কিনে নিয়েছি এখান থেকে। আমরা ঠিক টাইমে পুজো দিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে। ধোঁয়ার জন্য চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। শীতলা মন্দিরের পাশেই আছে স্বয়ং মহাদেব। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর ফাঁকায় ফাঁকায় খুব ভালোভাবে পুজো দিয়েছি। এখন আমরা মেলা ঘুরে দেখব, যদিও সব মেলা ভালোভাবে বসেনি, এখনও বিকাল হয়নি, তবুও যতটুকু খোলা আছে আমরাও দেখব আর তোমাদেরকেও শেয়ার করব। মেলা থেকে এই চুড়িটা নিয়েছি। Thank you.
ভালোই হয়েছে, আমরা এখন ঘুরে নিচ্ছি, সন্ধ্যেবেলা কিন্তু অনেক ভিড় হয়ে যাবে, একই মেলা অনেক বসেছে, তবুও কি করবে বলো, খেতে হবে। ওই যে যে দেখো ফুচকা, প্রথমে দেখে বোঝা যাচ্ছিল না যে এতটা জায়গা জুড়ে মেলাটা বসেছে। মেলা এসে ঘুগনি ফুচকা আমরা আজকে খেলাম না, আজকে আইসক্রিম নিয়েছি, প্রচন্ড গরম লাগছে তার জন্য স্টিক আইসক্রিম নিয়েছি। বিকালের দিকে পুজো দেওয়ার জন্য আরো ভিড় বেড়ে গেছে। আমাদের ঠাকুর দেখা, মেলা ঘোরা, খাওয়া সব কমপ্লিট হলো, এখন আমরা বাড়ি যাচ্ছি। আর আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।